প্রতিদিন সকালে উঠে বাচ্চার মায়েদের একটাই টেনশন থাকে, বাচ্চাদের টিফিনে কি দিব, নাস্তায় কি খেতে দিব। তাদের জন্য থাকছে আমার এই সহজ রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি একটা বোল নিয়েছি, বলে দুটো ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিব এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, স্বাদ বুঝে লবণ দিয়ে আমি খুব সুন্দর করে সবকিছু মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে আমি এটাকে সাইড করে রেখে দিব। আর এখানে আমি আর একটা বলে দুই কাপ ময়দা নিব, দিব এখানে স্বাদ বুঝে লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল। এক কাপ পানি অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, আর এক কাপ তরল দুধ, এটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো সবটুকু আমি দিয়ে খুব সুন্দরভাবে একটা হ্যান্ড বেটার দিয়ে, দেখো একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে আমি সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা দেখো, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। তো আমি এখন চলে আসছি চুলা, এই যে প্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি, আর এখানে দুই চামচ বেটার দিয়ে দিয়েছি, দিয়ে যাবে ঘুরে ঘুরে রুটির মতো করে নিয়েছি। এক মিনিট অপেক্ষা করলে এক পিঠ হয়ে যাবে, তারপরে উল্টে দিয়ে একটু ঘুরে ঘুরে চেপে চেপে আমি রুটিটা ছেঁকে নিব। তারপরে সামান্য একটু তেল দিয়ে আবার একটু ঘুরে 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 উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নিব। এটা তোমরা চাইলে তেল না দিয়েও কিন্তু ভেজে নিতে পারবে। তো আমি একটু তেল দিয়ে ভেজে যে উঠিয়ে নিয়েছি। আমি এখন প্যানে অল্প পরিমাণে তেল দিয়েছি, আর ডিমের যে ওই মিশ্রণ ওখান থেকে আমি দুই চামচ ডিমের মিশ্রণ দিয়েছি, দিয়ে আমি যে একটু রুটির মতো করে বড় করে দিব, ঠিক ওই পরোটার সাইজের মতো করে দিব। দিয়ে আমি উপরে ওই যে ভেজে রেখেছিলাম পরোটা, ওটা দিয়ে যে চেপে চেপে একটু লাগিয়ে দিব। আমি ঘুরে ঘুরে একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। পরোটা যেহেতু আগে থেকে ভাজা আছে তো বেশিক্ষণ আর ভাজা লাগবে না। তো দেখো আমি পাশ থেকে উঠে এভাবে মাছ বরফা নিয়ে একটু চেপে লাগিয়ে দিয়েছি, দুই পাশ থেকে এভাবে দিলে একটু দেখতে সুন্দর লাগে, বাচ্চারা খুশি হয়ে যাবে দেখলে। আর তোমরা চাইলে এটা কিন্তু একটু রোলের মতো করে নিতে পারবে। তো এভাবে দেখো আমি আরেকটাও এই যে বানিয়ে নিয়েছি, পরোটা দুপাশ থেকে উঠে মাছ বরাবর এনে জাস্ট একটু চেপে লাগিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল। তো বাচ্চারা যেভাবে দিলে খুশি হয়ে খাবে, এই যা আর কিছু না। আর এই নাস্তাটা বানাতে না খুবই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে সকালে তোমরা ঝটপটভাবে এটা বানিয়ে নিতে পারবে। আর আমি কয়েকটা রুটিও বানিয়ে নিয়েছিলাম, এগুলো তেল দিয়ে আমি ভেজে নিই নাই, তো আমরা সকালের নাস্তায় খাবো এই জন্য। আর এই রুটিগুলো সারাদিনই নরম ছিল। আর দেখো এই ডিম পরোটাগুলো মাশাল্লাহ দেখতে অনেকটাই লোভনীয়, আর এটা না খেতে না অনেক মজার ছিল। তো বাচ্চাদের টিফিনে যদি একটু সস দিয়ে তোমরা দাও, বাচ্চারা কিন্তু খুশি হয়ে খাবে। তো তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুব সহজভাবে আর খুবই মজার একটা রেসিপি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকালের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।